আমফানের দাপট বুধবার দুপুর থেকেই শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা জুড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছ, প্রায় 350টি কাঁচা বাড়ি পাকা বাড়ি। ভেঙে পড়া গাছ সরাতে জেসিবির সাহায্য নেওয়া হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কণিকা দাস নামে এক গৃহবধূ। গোটা কালনা মহকুমায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মাজিদা পঞ্চায়েতের রুকুশপুর বড়েয়ায় বেশ কিছু গাছ এবং বাড়ি ভেঙে পড়েছে। কালনার রংপাড়া এলাকায় কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতে পরপর 4টি দোকান ধূলিসাৎ হয়ে গেছে। বাগনাপাড়া অঞ্চলে তিল এবং ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিনের আলো ফুটতেই ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়। কালনা মহকুমা জুড়ে ধ্বংসের মাঝে থাকে সৃষ্টির সূত্র। সকাল হতেই কচি কাঁচারা ব্যাট নিয়ে খেলা করতে শুরু করে। তাই তো কবির ভাষায়, হোকসে ভীষণ তবু তারই মাঝে আছে নববিধানের সুগভীর পরামর্শ। কালকে ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে। আর জীবনে বেঁচে এসেছে এটাই আমাদের। ঘরের কি অবস্থা? মানে ধুমধাম করে টাঙিয়ে পড়ছে, চৌকিতে ঢুকে বসে আছি, খুব অবস্থা খারাপ। ঘরের কি কি ক্ষতি হয়েছে? ঘরে টালিমারি বাঁশ ফাঁকারি কিছু নেই, সব ঝড়ে
কিরকম ঝড়টা? তো গাছটা পড়াতেই ঘরটা বেশি ভাঙলো। ঝড়ের গতিটা তো কম ছিল না। কখন হয়েছে এটা? এটা 10:30 নাগাদ। বাড়িতে কে কে ছিল তখন? বাড়িতে সবাই ছিল। কিভাবে পালিয়ে গেছিল সবাই? আমি ঘর ঢুকে পড়েছি। হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মিটার ঘরটা পড়ে গেছে, গাছটা গাছ ভেঙে মিটার ঘর সব কিছু ভেঙে গেছে, দিয়ে এখন সব বন্ধ। বাড়িতে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ঘরে বাড়ির পাঁচিল ভেঙে গেছে, প্লাস ঘরের দেয়ালটা ফাটল ধরে গেছে, মানে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কি করে এটা কি হবে বুঝতেই পারছি না। কালে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে গঙ্গার ধারে যে কটা ওয়ার্ড আছে, 10 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, এখানে প্রায় 300 থেকে 350 বাড়ি চাল উড়ে গেছে। ছাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, কাঁচা বাড়িগুলো সবই প্রায় পড়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালনা শহরের 4-5টা বড় গাছ পড়েছে, যে গাছগুলোর ফলে হচ্ছে না যে 11,000 লাইন ছিঁড়ে গেছে। এই গাছগুলো এখন যুদ্ধকালীন তৎপরতায় আমরা সরানোর ব্যবস্থা করছি, যাতে অন্ততপক্ষে বিকেলের দিকে পানীয় জলটা দিতে পারি, কারণ একেতেই ভয়াবহ এই ঝড়। তার উপরে যদি সারাদিন যদি মানুষ জল না পায় তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে। আমরা চেষ্টা করছি, মানে আজকে অন্ততপক্ষে রাত্রি 9টাতেও যদি আমাদের ইলেকট্রিকটা সরবরাহটা ঠিক থাকে, আমরা রাত্রি 9টার পরও জল চালাবো। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।